দেশের সর্বোচ্চ আদালতের কার্যক্রম চলে ইংরেজিতে ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য রায় বুঝে ওঠা হয়ে পড়ে কষ্টকর নূর রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালত কিশোরগঞ্জ থেকে এখানে এসেছেন খায়ের খন্দকার এবং তার আত্মীয়রা বিচারিক আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা আদালত চত্বরে চলছে তারই সলা পরামর্শ প্রশ্ন ছিল আদালতের ভাষা নিয়ে জবাবে প্রকাশ করলেন তাদের অসহায়ত্ব আমার উকিল আমার পক্ষে কথাই যে এই কনফিডেন্স আমাদের আছে কিন্তু রায়টা ইংলিশ আসলে বলি এটা বুঝাই দেন আমরা আমরা তো বুঝি না বাবা হাইকোর্টের ভিতরে মামলা আছে তারপর জজ কোর্টেও আছে ইংলিশেই আছে উনি আমরা পৈরা আহ্বান শুরু হওয়া করতে পারি বুঝিয়েই নাই জিনিসটা কি তিনি শাহজাহান মিয়া এসেছেন হবিগঞ্জ থেকে তিনি কেন আদালতে এসেছেন হাইকোর্টে যে রায়টা পাইছি স্যার এটা তো আমি ইংরেজিতে কিছু বুঝতেছি না আমার একটু ভালোভাবে একটু বুঝাই ব্রিটিশরা চলে গেছে সত্তর বছর অথচ আদালতে রয়ে গেছে তাদের আইনি সংস্কৃতি এবং ভাষা ফলে সর্বোচ্চ আদালতের রায় কিছু সংখ্যক আইনজীবী ছাড়া দেশের বেশিরভাগ জনগণই বুঝতে পারে না যদিও দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে রাষ্ট্রের ভাষা হবে বাংলা তবে সর্বোচ্চ আদালতে ইংরেজি চর্চার পক্ষেই এই আইনজীবী আমাদের বিচার বিভাগটা অন্যান্য রাষ্ট্রের বিচার বিভাগের সাথে সমপর্যায়ে রাখতে গেলে অ্যাপেক্স কোর্ট হিসাবে অন্যান্য যেমন ইংল্যান্ডের জাজমেন্ট তারপরে ইন্ডিয়ান জাজমেন্ট তারপরে পাকিস্তানের জাজমেন্ট এগুলোর সাথে মিলাইতে গেলে আমাদেরকে আমাদেরকে আমাদের জাজমেন্ট ওগুলো উচ্চ জাজমেন্ট দিতে হবে ওগুলো ইংরেজিতে দেওয়াটাই আমি সঠিক বলে মনে করি যদিও পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে ক্রমশ বাংলায়নের পক্ষে আদালতও যেমন আদালতের দৈনন্দিন কার্যতালিকা বা কজলিস্টের মূল অংশ বাংলায় প্রকাশ করা হচ্ছে গেল জুন থেকে ফলে কোন আদালতের কি ধরনের মামলা পরিচালনার এখতিয়ার আছে তা সহজেই বুঝতে পারছেন বিচার সহ সংশ্লিষ্টরা সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমদ আদালতের ভাষা বদলের অন্যতম সাক্ষী তবে রাতারাতি আদালতের ভাষা বদল সম্ভব নয় বলেও মনে করেন তিনি বাংলা ব্যবহার অনেকাংশে অনেক এগিয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু যে সমস্ত অসুবিধাগুলো আছে যেমন আইনগুলোকে বাংলা করা সেটা কিন্তু আইন মন্ত্রণালয় সেই দায়িত্ব গ্রহণ করেছে আর যে সমস্ত নজির হিসাবে আমরা আগের যে রায়গুলো কি নজর হিসাবে দেখানো হয় সেগুলো ল রিপোর্টে আছে সেগুলো কিন্তু ইংরেজিতে আছে রাষ্ট্রীয় ভাষায় সর্বোচ্চ আদালতের কার্যক্রম চললে ভাষার প্রতিও বিশেষ সম্মান দেখানো হবে বলে মনে করেন অনেকেই নুরসিদ্দিকি মাছরাঙা সংবাদ ঢাকা